আসসালামু আলাইকুম। ঢাকা থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে সকাল 10টায় রওনা দিয়েছিলাম। একটা মজার বিষয় হইল, এই হাইওয়েতে নামাজ পড়লাম, মানে খুবই ভালো লাগে। মসজিদটা অনেক সুন্দর, কথাগুলো অনেক সুন্দর করছে। আর আপনাদেরকে দাঁড়াতে চাই, রাস্তার কোনো যানজট নাই, রাস্তা একেবারে ফাঁকা। আমরা 11 সময় রওনা দিয়েছি, 3টা বাজে হাইওয়েতে কেবল ব্রেক দিলাম। যারা ঢাকার উদ্দেশ্যে চিটাগাংয়ে আসার চিন্তা ভাবনা করতেছে, তাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো আপনারা রাস্তায় পুলিশ আছে, গাড়ি আশির বেশি টানবেন না, কেননা পুলিশ ধরতেছে আর মামলা দিতেছে। সাবধানে আসবেন চিটাগাংয়ে, রাস্তাতে কোনো যানজট নাই, পুরো রাস্তা ফাঁকা আছে, সুন্দরভাবে আসেন। আপনাদেরকে আশ্বাস করতে চাই, এ বলে শেষ করতেছি। মিলন হোসেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।